করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী এক জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা ছাব্বিশতম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মেলায় ছোট বড় মিলে দুইশো পঁচিশটি স্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পশ্রা নিয়ে হাজির হবেন এই বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন করোনা অতিমারির কারণে গত বছর বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি তবে এবার প্রথমবারের মূলত মেলায় স্থায়ী ঠিকানা বঙ্গবন্ধু বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হতে যাচ্ছে এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান এবার বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মাথায় রেখে মেলা সাজানো হয়েছে জানান তিনি ইপিপির সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী জানান ইতিমধ্যে স্থল বরাদ্দ শেষ হয়েছে মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে ৩০টি বিআরটিসি বাস কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মা মাসব্যাপী সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যাতায়াত করবে এই বাসগুলো এসব বাসে ন্যূনতম পঁচিশ টাকা ভাড়ায় দর্শনার্থীরা যাতায়াত করতে পারবেন মেলায় প্রাণ আর যমুনা আবুল খায়ের অ্যাপেক্স সহ দেশের বড় বড় প্রতিষ্ঠান স্থল বরাদ্দ নিয়েছে এছাড়া ভারত তুরস্ক থাইল্যান্ড চীন সহ আট দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে ডেস্ক রিপোর্ট পিআইবি একাত্তর টিভি